এক স্বেচ্ছাসেবী সংগঠনের স্কুলে হামলা চালানোর অভিযোগ উঠেছে দক্ষিণ চব্বিশ পরগনা ঝড়খালি পঞ্চায়েতের উপ প্রধান সহ তার দল বলের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঝড়খালি উপকূল থানার পার্বতীপুর এলাকায়। অভিযোগ, ওই স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার সহ মহিলা সদস্যদের শ্লীলতাহানি করে বেধড়ক মারধর করা হয়। তখন সবাই স্কুলে ঘুমোচ্ছিলেন, সেই সময় উপপ্রধান দিলীপ মণ্ডলের নেতৃত্বে দলবল চড়াও হয়, স্কুলের আসবাবপত্র ভাঙচুর করা হয়, সিসি ক্যামেরা ভেঙে দেওয়া হয়, ভিডিও থেকে ছবি ডিলিট করে দেওয়া হয়। মৃদ্ধ মহিলারাও মারধরের হাত থেকে রক্ষা পায়নি। ঘটনায় স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার অমৃতা বোধগুপ্ত সহ দুই মহিলা সদস্য কোনো ক্রমে ওই জায়গা থেকে পালিয়ে এসে রাতে বারুইপুর পুলিশ সুপারের অফিসে অভিযোগ জানান। উপপ্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন পুলিশ। আমরা তো তখন বুঝতে পারি না যে আমরা কি করব। মারতে এসেছিল, আমার তো জামা কাপড় ছিঁড়ে দিয়েছে, ইনফ্যাক্ট ছেলেরা পর্যন্ত আমার বলতে পারছে না, আমার শ্লীলতাহানি করে রীতি মতন ছিল। 16 বছরের 15-16 বছরের ছেলে ঘুমোচ্ছিল, বেরিয়েছে, ওকে টেনে বুঝতে পারি না, বেরিয়েছে বাচ্চা ছেলে, ওকে পেটে বুকে লাথি মেরেছে, আমার ছেলে লাথি মারতে